জানবু, অখিলগিরির মন্তব্যে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। যে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, সেটাই আবার তারই মন্ত্রিসভার মন্ত্রী, তিনি বাধা দিচ্ছেন সেই কাজ করতে। কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছে আছে নাকি? নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা ভোটে লড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা ভোটে জেতেন। তারপরে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা গুরুত্ব ওনারা কেন দেবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা আচরণ করেন, পুলিশ মানে অখিলগিরি তার থেকে একটু এগিয়ে আচরণ করলেন, কারণ ওনাকে নম্বর পেতে হবে তো দলে, এবং উনি যা যা বলেছেন কর্তব্যরত সরকারি অফিসারকে, ওনার বিরুদ্ধে তো এফআইআরটা হওয়া উচিত ছিল। এফআইআর হয়েছে কি? আপনি যখন আমাকে প্রশ্ন করছেন তখন এফআইআরটা হয়নি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ওখানটায় বেআইনিভাবে কাজ হচ্ছিল, বেআইনিভাবে কাজ হচ্ছিল, গভর্নমেন্ট অর্ডার ছিল, ওখানে গভর্নমেন্ট অর্ডারটা পালন করতে গেছিলেন ওই অফিসার মনীষা শাহ। তো মনীষা ম্যাডামকে ওইভাবে কথা বলার রাইট ওনাকে কে দিয়েছে, এবং রাইট কখন দিচ্ছে? যখন প্রচণ্ড মব তার বিরুদ্ধে মানে ফুঁসছে, তাকে আরও খেপিয়ে দিয়েছেন অখিলগিরি ওইসব কথাবার্তা বলে। এবং যেভাবে মব, যদি অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো, দায়িত্ব পুরো অখিলগিরির ঘাড়ে ঘাড়েই আসতো। এবং তা সেটা যে উনি বলছেন যে উনি না থাকলে নাকি আরও খেপে যেত, উনি খেপাবার কী কম কাজ করেছেন? ওনার, উনি যেভাবে কথা বলেছেন তাতে যারা ওখানকার যারা ওনার অনুগামী তারা অত্যন্ত অপমানজনক ভাষায় কথা বলেছে, এবং এই বিষয়টা অ্যালার্মিং সামাজিকভাবে বলে মনে হয়েছে। বিষয়টা হচ্ছে যে গুন্ডা কন্ট্রোল করা সরকার, এখন সরকারকে গুন্ডারা কন্ট্রোল করছে, সেই সরকারের মন্ত্রী ওই ভাষায় তো কথা বলবেন? ডাঙ্গস দিয়ে উনি পেটাবেন মহিলা অফিসারকে, এই ধরনের কথাবার্তা বলার সাহস ওনার হয় কী করে? তারপর আরেকজন পঞ্চায়েতের সভাধিপতি নাকি বিডিওকে বোতল ছুঁড়ে মেরেছেন। এইসব ঘটনাগুলো যেগুলো ঘটছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যত জিতবেন তত নত হবেন, নত হবেন, কিন্তু নতটা হবেন কী করে? উনি নিজে নত হয়ে ভোটে জিতেছেন? উনি কি নিজে নত হয়ে ভোটে জিতেছেন? নিজে নত হয়ে ভোটে জেতেননি। উনি নিজে নত হয়ে ভোটে জেতেননি বলেই উনি এইসব মিথ্যা কথাগুলো বলছেন। ডায়মন্ড হারবারে অত জোরালো, অত বেশি ব্যবধানে জয়, ওটা কি এমনি এমনি এসছে নাকি? আমরা জানি না কিছু, নাকি মানুষ দেখেনি কিছু? ওই সন্ত্রাসের আবহে উনি ভোটটা করিয়েছিলেন, কাজে তার অনুগামী যারা তারা সন্ত্রাসের আবহে বলছে। ওই ধরনের 21 জুলাই ভালো ভালো কথাবার্তার বিন্দুমাত্র কোনো গুরুত্ব ওনাদের কাছে নেই, সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জিও তো 21 জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করব না, কেউ লোভ করবেন না, স্পষ্ট কর্মীদের বার্তা দিয়েছিলেন। সেই কথা তো পুরো উল্টো চিত্র এখন দেখা যাচ্ছে। খুব স্বাভাবিক, আমরা তো আপনাকে অন্য কিছু আশা করেছি, আমরা আশা করিনি। মুশকিলটা হচ্ছে যে ভোটে জিতে যাচ্ছেন, তাদের ধারণা হচ্ছে যে এই দুর্নীতিগুলো, ইস্যুগুলো পেছনে চলে যাবে, কারণ নরেন্দ্র মোদীও মাথার ওপরে আছেন। সে কারণে নরেন্দ্র মোদী মাথার ওপরে থাকুন আর যিনিই থাকুন, আমরা নির্দিষ্টভাবে জনগণের ওপরে অপর আস্থা রাখছি। একদিন না একদিন জনগণের বিচার করবেনই, আদালতের বিচার হয়তো ডিফল্ট হতে পারে আইনে নানা মারপ্যাঁচে, কিন্তু জনগণ এর বিচার করবেনই। আজকে যেসব কাণ্ডকারখানা ওরা করছেন, এই যে রুটি রুজির কথা বলে অখিলগিরি এইসব কথা কাজগুলো করলেন, রুটি রুজি কি স্থায়ী ব্যবস্থা করতে পেরেছেন? চাকরি দিয়ে দিন না, কাজ দিন না এদের, এই যারা চাকরি মানে দিচ্ছেন কোথায়? যোগ্য মানুষই তো, আপনি যে যে জেলা অখিলগিরি রিপ্রেজেন্টেশন করছেন সেই জেলা থেকে তো সবচেয়ে বেশি শিক্ষিত মানুষরা ওইখানটায় ভিড় করেছে, ছেলেমেয়ের ভিড় করেছে, তাদেরকে চাকাজের ব্যবস্থা করছেন? এই যে তাজপুরে যে ধরনের দখলদারি চলছে, সে দখলদারি তো বেকার সমস্যার অন্যতম রিফ্লেকশন। অন্তত সঠিকভাবে ব্যবসার করার জায়গা যে ক্রয় ক্ষমতা বাড়বে মানুষের, সে ক্রয় ক্ষমতা বাড়াবার চেষ্টা হয়েছে? চাকরি যদি না হয়, নিয়মিত রোজগার যদি কারোর হাতে না থাকে, তাহলে সে ব্যবসায়ী বা করবে কী করে, যে ইয়েতে জিনিসপত্র কিনবি বা কী করে? আমি খুব স্পষ্টভাবে বলতে চাইছি, সামাজিক অস্থিরতা আরও বেশি তৈরি হয়েছে এই সরকার বারবার এই পার্টি জিত ভোটে জিতে ক্ষমতায় আসার ফলে। যতবার এই যে আমরা ভোটে হেরেছি, কিন্তু আমাদের ইস্যুগুলো কিন্তু হারিয়ে যায়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সবগুলো কিন্তু সামনে আসছে। আজকে দীপশিতা সৃজনরা যে যে কথাগুলো বলেছিল, সায়নরা যে যে কথাগুলো বলেছিল, সবগুলো সামনে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সুজন চক্রবর্তীরা যে যে আওয়াজ তুলেছে, সব দুর্নীতিগুলো এখন আছে। আনিসুর টানিসুরা যে গ্রেপ্তার হলো, এ কি এমনি এমনি নাকি? এমনি এমনি গ্রেপ্তার হয়েছে, সেগুলো কি চাপা পড়ে যাচ্ছে নাকি? পুরো একটা মন্ত্রিসভার একটা বড় অংশ, এমএলএ কয়েকজন আটক রয়েছেন, জনপ্রতিনিধি আটক রয়েছেন দুর্নীতিতে, ভোটে জিতছেন বলে। এরা যদি ভোটে জেল থেকেও দাঁড়াতেন, হয়তো গাজওয়ারিতে ভোটে জিতে যেতেন, তাতে কি এদের অপরাধগুলো আড়ালে পড়ে যেত? আড়ালে পড়তো না, অখিলগিরির অপরাধ আড়ালে পড়বে না। উনি কিন্তু কারামন্ত্রী, আমার হাসি পাচ্ছে এটা ভেবে যে বিশ্বনাথ চৌধুরীর মতো একজন মানুষ কারামন্ত্রী ছিলেন, যিনি আদ্যন্ত একজন ভদ্র মানুষ। বিশ্বনাথবাবু আরএসপির নেতা ছিলেন,
পরে পরবর্তীকালে রাজ্য সম্পাদক হয়েছিলেন, আপাদমস্তক সজ্জন ভদ্রমানুষ, তাঁর জায়গায় ওই রকম একজন মানুষ যিনি কুৎসিত কথার জন্য হেডলাইনে আসেন, তার নিজস্ব কারামন্ত্রী হিসেবে তার পারফরমেন্সের জন্য নয়, এটা ভাবলে কিন্তু অস্বস্তি লাগে। জয়নবাবু, অখিলগিরির এই যে একের পর এক এই রকম কুরুচিকর মন্তব্য এবং তার যা আচরণ যেভাবে দেখা গিয়েছে, রীতিমতো তেড়ে আসছিলেন তিনি একজন কর্মরত কর্তব্যরত সরকারি অফিসারের দিকে, গ্রেপ্তারি দাবি করেন কারামন্ত্রীর? গ্রেপ্তার তো অনেক আগে হওয়া উচিত ছিল, গতকাল রাতের গ্রেপ্তার করা উচিত ছিল তাকে। কারামন্ত্রী বলি বোধহয় গ্রেপ্তার হননি, মমতা ব্যানার্জি তাকে দল থেকেও বসিয়ে দেননি। আসলে বাংলা ভাগের দাবি তুললে বিজেপি যেমন বসায় না, তেমনি ওই সংসদে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথাবার্তা, অশ্লীল জাতি তুলে গালাগাল দিলেও, আক্রমণ করলেও বিজেপি ব্যবস্থা নেয় না, তৃণমূল তাই। দেখুন অখিলগিরিকে আরও কোনো বড় দলে দায়িত্ব দেওয়া হয় কিনা বা সরকার আর বড় কোনো দায়িত্ব দেওয়া হয় কিনা, গ্রেপ্তারি তো দাবি করছি। এবং শুধু তাই না, অখিলগিরিকে সাফাই গাওয়া হচ্ছে, উনি ক্ষমা চেয়েছেন, মিডিয়াতে ক্ষমা চেয়েছেন, ওই অফিসারকে পাশে ডেকে প্রেস কনফারেন্স করে ক্ষমা চেয়েছেন, যে সম্পূর্ণ বা অপমান করলেন উনি এতগুলো মানুষের সামনে, অপমান প্ররোচনা দিলেন অপমানে ওই সাধারণ তথাকথিত সাধারণ মানুষদের, তার অনুগামীদের, সেই বিষয়টা কি ওখানে কি ওই প্রতিকার হলো বিষয়টার? হয়নি। কাজেই খুব স্পষ্টভাবে বলছি, অখিলগিরি যা করেছেন তার কোনো ক্ষমা নেই, এমনকি ক্ষমা চাইবার পরেও এই অপরাধের ক্ষমা হয় না। অখিলগিরি মন্তব্য অবশ্যই সেটা নিন্দাজনক, কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে বলেন যে 294 সিটের প্রার্থী তিনি, একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট, তৃণমূল নেতৃত্বরাও বলে থাকে, তাহলে কি অখিলগিরির এই মন্তব্যের দায়ও মমতা ব্যানার্জি নেওয়া উচিত, কী মনে করেন? অখিলগিরির দায়িত্ব, এর আগের তো দায়িত্ব মমতা ব্যানার্জি নিয়েছিলেন, এবারও মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করেন, কুণাল ঘোষ সব করেছেন, কুণাল ঘোষ করেছেন, বীরবাহা হাজরা করেছেন তার মন্ত্রী, কুণাল ঘোষ মুখপাত্র দলের, এরা দুজন করেছেন, এদের দুজনের কথা খুব বেশি গুরুত্ব নেই। মমতা ব্যানার্জি আগের বারও ক্ষমা চেয়েছিলেন অখিলগিরি, যখন রাষ্ট্রপতিকে খুব কুৎসিতভাবে গালাগাল দিয়েছিলেন, বডি শেমিং করেছিলেন ট্রুসেন্স, আর এবারও বোধহয় মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে প্রেস করে, কারণ অখিলগিরি ক্ষমা চাইবেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে, বলা ঠিক হয়নি বলেছেন, কিন্তু আমি যা করেছি গভর্নমেন্ট অর্ডারের বিরুদ্ধে কী করেছি, আমার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কী করেছি, এমন কথা বলবার জন্য তো সরকারের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, ওনার তো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকারের, কিন্তু সেসব থেকে হচ্ছে না। মন্ত্রী হয়েও সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, এইরকম উদ্ধত একজন মন্ত্রী, রাজনৈতিক মদত যদি মুখ্যমন্ত্রী না থাকে হয় নাকি, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে পরিষ্কার বোঝা যাবে যে ওনার মদতেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। গুন্ডা কন্ট্রোল করতেন, এখন গুন্ডারাই তার সরকারকে কন্ট্রোল করছে। যেভাবে রেঞ্জ অফিসারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে 7 দিন 8 দিন 10 দিনে বসে আপনি টিকবেন না, রীতিমতো তার জীবননাশেরই হুমকি তো বলা চলে এটাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যদি সরকারি কর্মচারী যদি এরকমভাবে হুঁশিয়ারির মুখোমুখি হয়? নিরাপত্তা আছে নাকি? নিরাপত্তা তো নেই। ব্লক সভাপতির মতো করে কাজ করেন থানার অফিসারেরা, দু একজন এই মনীষা সাহেবের মতো অফিসারেরা আছেন, তাই সরকারটা ঠিক মানে এখন অবধি কিছু কিছু কাজকর্ম হচ্ছে, কিন্তু বাকি তো এই বেশিরভাগ যে পুলিশ অফিসার তারা তো পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সামনেই তো থ্রেট দিয়েছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই তো। সাধারণ মানুষ এই যে ওরা মাঝে মাঝে বলেন, দেখবেন আপনাদের ইন্টারভিউতে যে মানে NCRB-র যে রিপোর্টে পশ্চিমবঙ্গের ক্রাইম রিপোর্ট, FIR-ই তো হয় না অনেক জায়গাতে, FIR-ই হয় না অনেক জায়গাতে, FIR হয় না বলেই তো সমস্যাটা দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের ঘটনাগুলো স্বাভাবিক, মন্ত্রী যদি গুন্ডাগিরি করেন তাহলে FIR-টা হবে কী করে? তৃণমূলের লোকাল লোক যদি, লোকাল বড় বড় নেতারা যদি ছুঁড়ে পড়েন বোতল, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা হবে কী করে? মারধর করেন যদি অফিসারদের, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে কী করে? একদিকে যেমন অখিলগিরির এই কুরুচিকর মন্তব্য, মন্ত্রী এই রকম ঘটনা ঘটাচ্ছেন, অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা তিনিও বাদ নেই BDO-কে বোতল ছুঁড়ে মারছেন। তিনি কিন্তু নেতা নন, তিনি জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রধান উনি, সেক্ষেত্রে এই পঞ্চায়েতের প্রধান, সেক্ষেত্রে BDO-র কোনো বিবৃতি আসেনি, BDO চুপচাপ হয়ে গেছেন, কারণ চাকরি যাওয়ার ভয় আছে, প্রাণেরও ভয় আছে। যে কথাগুলো উনি সাজাচ্ছেন যে BDO-কে মারতে গিয়েছিলেন, ঘর থেকে বার করে দিয়েছেন, এটা বিশ্বাসযোগ্য না। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বার করবেন, সে BDO চাকরিতে থাকবেন, এটা বিশ্বাসযোগ্য নয়, এটা কেউই বিশ্বাস করছে না, তৃণমূলের ওই নেতা ছাড়া কেউ বিশ্বাস করছেন না। ওই রথিনবাবুকে নির্দিষ্টভাবে, রথিনবাবুর যারা অনুগামী তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখুন তো, উনি রথিনবাবু যে কথাগুলো বলছেন ঠিক কিনা, ওনাকে তাড়া করেছিলেন কিনা, ওনাকে ঘর থেকে বার করে দিয়েছিলেন কিনা, ঘর থেকে বার করে
দিচ্ছিলেন বলেই কি উনি বোতল ছুড়ে মারবেন? এটা হয় কখনো? তৃণমূলে আরাবুল একমাত্র নয়, আরাবুলের মতো এরকম অনেক নেতা আছে, এটাই কি স্পষ্ট হয়ে যাচ্ছে? সেই জগ ছোড়ার স্মৃতি আবার ফিরে এলো 12 বছর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জগ ছোড়ার স্মৃতি চলে ফিরে এলো, এবং তখন তাজা নেতা বলেছিলেন এখন রথিনকে কি রথিন মূল দাসকে কি বলা হবে সেটা ঠিক করে নিন, এটা হাবড়া 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। তো রথিনকে উত্তর চব্বিশ পরগনার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রথিনকে উচ্চ সভাপতি করে দেওয়া হোক। অভিযোগের আঙুল কিন্তু সেই আপনাদের দিকে উঠছে, এইসবের শুরু কিন্তু বাম আমল থেকে। বাম আমল থেকে আপনাদেরকে মনে করে দিই, আপনারা তখন বয়স আপনার অনেক কম, মনে করিয়ে দিই, অনিল বসু ও এই কথাগুলো বলেছিলেন, কিছু কিছু কথা বলেছিলেন যেগুলো আপত্তিকর। অনিল বসুকে সেন্সার করে রাখা হয়েছিল। সেন্সারটা কীরকম করা হয়েছিল? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বক্তব্য রাখছেন, অনিল বসু অতবারের জেতা, 5 বার জেতা সাংসদ, তিনি মঞ্চে বসে আছে, কোনো বক্তব্য রাখতে পারেননি সেদিন। এটাই আমরা। আনিসুর রহমান আপাদমস্তক ভদ্র মানুষ, বক্তব্যে হিট অফ দ্য মোমেন্টে কিছু বলে ফেলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন ব্যক্তিগতভাবে। এই ইতিহাসগুলো আমরা মনে করিয়ে দিই তাহলে, এই ইতিহাসগুলো মনে করিয়ে দিই। আমাদের এই সংস্কৃতি কিন্তু রয়েছে, আমরা সেন্সার করি। অনিল বিশ্বাসের মতো অত বড় মাপের নেতা প্রেস কনফারেন্সে একবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অস্বস্থ্যকর মন্তব্য করে ফেলেছিলেন, তারপরে সেই অনিল বিশ্বাস প্রেস কনফারেন্সে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করেন, কিন্তু এই নজির আছে, এই নজির আছে। বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন? শিলাদিত্যকে ডেকে ক্ষমা চেয়েছিলেন, ওই প্রেসিডেন্সি কলেজের ছাত্রী যাকে উনি বলেছিলেন তুমি সিপিএম, ক্ষমা চেয়েছিলেন? কোনোদিন ক্ষমা চাননি। দুটো পার্টির সংস্কৃতি আলাদা, দুটো পার্টির সংস্কৃতি আলাদা, সেটা প্রমাণিত, বারবার প্রমাণিত হচ্ছে, আগামী দিনেও আপনারা মানুষের অভিজ্ঞতা বুঝতে পারবে, এটা খুব পরিষ্কার কথা।